আজ উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ রায় ও আমেথি আসনে প্রার্থী চূড়ান্ত করবে কংগ্রেস দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে বিকাশী কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ধারণা করা হচ্ছে রায় বরেলি থেকে লড়তে পারেন রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীর পর এই আসন থেকে এতদিন লড়েছেন সোনিয়া গান্ধী দলীয় নেতাকর্মীদের অনুরোধ সত্ত্বেও মঙ্গলবার নির্বাচনে না লড়ার ঘোষণা দেন প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ পঞ্চম ধাপে আমেথি ও রায়বরলি আসনে ভোট গ্রহণ বিশে মে মনোনয়নের শেষ দিন তেসরা মে এই মধ্যে আমেথি থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির সাংসদ স্মৃতি ইরানি ইরানি গত নির্বাচনে তিনি তার কাছেই আমেথির আসন হারান রাহুল আমেথিতে প্রার্থী চূড়ান্ত করলেও রায়বরলিতে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি ধারণা করা হচ্ছে দীর্ঘদিনের ঘাঁটিতে কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরেই প্রার্থী দিবে মোদীর দল ভারতীয় নির্বাচনের সর্বশেষ খবর খবর নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ জানাব আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আমি আপনার আশা আগে বলছিলাম যে ভারতীয় রাজনীতির সর্বশেষ খবর সবচেয়ে এই মুহূর্তে যেটা নিয়ে সব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে আমেথি এবং রায়বরলী যে আসনে রায় রাহুল গান্ধী লড়বেন নাকি অন্য কেউ লড়বেন সেটা নিয়ে কংগ্রেসের একটি চূড়ান্ত আলোচনা হচ্ছে এবং ইতোমধ্যেই প্রিয়াঙ্কা গান্ধী বলছেন তিনি এই নির্বাচনে অংশ নেবেন না এর আগে ওই আসনে নির্বাচন করতেন সোনিয়া গান্ধী সবকিছু বলে কংগ্রেসের মধ্যে এই এই দ্বিধা কেন তৈরি হলো আমার মনে হয় যে এটা মোটামুটি একটা বোঝা যায় এবারে তারা অনেক বেশি অনেক দিন ধরে চেষ্টা করে লোকজনের সাথে যোগাযোগ সংযোগ স্থাপন করে এই এই নির্বাচনে যাচ্ছেন সুতরাং তারা তাদের যেই আসনের থেকে তিনি দাঁড়াবেন তিনি মোটামুটি নিশ্চিত হতে চান যে সেখানে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে কোনো রকমের সন্দেহ থাকলে সেখানে তারা হয়তো অন্য কাউকে প্রার্থী হিসেবে দেবেন এরকম সম্ভাবনা হতে পারে কারণ বারবার একই আসনে বা বিশেষ কতগুলো চিহ্নিত আসনে বারবার যদি তারা হেরে যায় সেটা তাদের জন্যে ভবিষ্যতে তাদের রাজনীতির জন্য খুব সুখকর হবে না অনেক দিন তো অনেক তারা বাইরে থেকেছেন এখন তারা আবার ফেরত আসতে চান সেটার জন্য তারা যথেষ্ট এই যাত্রা ইত্যাদি নানান কিছু করেছেন পদযাত্রা তারপরে বিভিন্ন দলের সাথে সংযোগ করা তাদের সাথে মিলেমিশে ইয়ে করা যায় কিনা আহ নির্বাচন করা যায় কিনা সেই চেষ্টা যদিও সেটা পুরোপুরি সফল হয়নি কিছুটা হয়েছে আবার কিছুটা অনেককে অনেকেই যাদেরকে ওনারা ভেবেছিলেন যে সাথে নেবেন সেইটা সফল হয়নি সেই চেষ্টা তার ফলে কিছুটা তো দ্বিধাদ্বন্দ্ব আছে আছেই তো সুতরাং তাদেরকে অনেক সতর্কতার সাথে লড়তে হচ্ছে কিন্তু একটি জিনিস আমি মনে করি যে ইলেকশন হয়েছে যে নির্বাচনগুলো হয়েছে এখনো পর্যন্ত ফল হতে তো অনেক দেরি আছে শেষ এটা হবে সপ্তম পর্যায়ের ইয়েটা নির্বাচনগুলো হবে এবং তারপরে চার দিনের মাথায় ফল প্রকাশ পাবে তো সুতরাং এই যে সময়টা এর আগে তো সবকিছুই যা কিছুই আমরা বলি বা করি সবকিছু একটা ধারণার ভিত্তিতে এবং ভারতের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকমের ধারণা তারা দেওয়ার চেষ্টা করছে যে এই পর্যন্ত কি হলো তাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোন পক্ষই পুরোপুরি মনে করছে না নিজেদেরকে কনফিডেন্ট মনে করছে না মনে করছে না যাওয়ার ব্যাপারে আরেকটি বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে ভারতীয় নির্বাচন মানে হচ্ছে পৃথিবীর সব দেশ নজর রাখে এই অর্থে যে ভারতে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অংশ নেয় এই জন্যই বলা হয় যে বৃহত্তম গণতন্ত্রের দেশ হচ্ছে ভারত সাম্প্রতিক সময়গুলোতে ভারতের গণতন্ত্রের মান নিয়ে হয়তো কিছু প্রশ্ন এসেছে যেমন যেসব আন্তর্জাতিক সূচক থাকে সেই সূচকগুলোতে কিন্তু ভারতের মান কমে যাচ্ছে যেমন ফ্রিডম হাউসের তারা বলছে ভারত এখন পার্শালি ডেমোক্রেসি দেশ ভিডিএম যেটা সুইডেন ভিত্তিক একটি সূচ সংস্থা যারা এই এই সূচক তৈরি করে তারা বলছে ইলেকট্রাল অটোক্রেসি সেখানে আছে আর ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট তারা বলছে আসলে ফ্লড ডেমোক্রেসি এই যদি অবস্থা হয় তাহলে এই সংকটটা আসলে কেন হচ্ছে কতগুলো জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভারতে ক্রমাগত যেগুলো হচ্ছে একসময় ভারত ছিল সাম্প্রদায়িকতা সেখানে প্রায় ছিলই না বলা যায় সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এইটাই ভারতের সবচেয়ে মূল কথা ছিল যে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এই নিয়ে ভারতের রাজনীতি গর্ব করতে পারত কিন্তু দিনে দিনে তাদের মধ্যে সেই সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি কিন্তু সরে গেছে সেখানে রাজনীতিতে কট্টরপন্থীরা এগিয়ে আসছে বিশেষ করে ধর্মীয় কট্টরপন্থীরা বিশেষ করে যে কি বলে আর এস এস সেবক সংঘ তারপরে অন্যান্য এরকম কিছু আছে যারা বিজেপির পিছনের থেকে কাজ করে বিজেপিকে ব্যবহার করে সামনে রেখে তারা কাজ করে কিন্তু তাদের মূল এজেন্ডা হচ্ছে হিন্দুত্ববাদী এজেন্ডা এবং সেখানে তারা হিন্দুত্বকে বেশি গুরুত্ব দিয়ে অন্যান্য যারা ধর্মীয় ইয়ে আছে মাইনরিটিজ আছে তাদেরকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কি বলা প্রকাশ পাচ্ছে এবং এগুলোকেই তারা তাদের জয়ের ব্যবহার ভারতও নয় বিভিন্ন দেশে দেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা কট্টরপন্থী তারা কিন্তু আহ সেই জনপ্রিয় বিষয়গুলো ব্যবহার করছেন এবং তারা নির্বাচনে ফলাফল ভালো করছেন এটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও দেখা যায় সেটাই একই অবস্থায় হয় সেটাকে আসলে কাজ করছে কিনা আসলে সাইকেল বলা যায় এরকম যে বিভিন্ন দেশে এরকম কিন্তু কোন সময় এটা কট্টরপন্থীরা বেশি এগিয়ে আসে আবার কখনো লিবারেল এটা হতে থাকে কিন্তু ভারতে যেটা হচ্ছে এটা একটু আমার আমার কাছে মনে হচ্ছে একটু অতি বেশি মনে হচ্ছে আচ্ছা আরেকটি আমার হাতে যেহেতু সময় নেই আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একটি খবর এসেছে যে ভারতীয় সরকার তারা চাইছে এটা সমর্থিত খবর না অসমর্থিত খবর তারা বলছে চাইছে যে তাদের নিজস্ব একটি ডেমোক্রেসি ইন্ডেক্স গণতন্ত্রের সুযোগ তারা তৈরি করতে চান আন্তর্জাতিক যে সুযোগ সেগুলো তারা আস্থা রাখতে চান না এই প্রচেষ্টা খুব লাভবান হবে ভারত এটা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আসলে কারণ তারা এটা থেকে দুটো জিনিস প্রমাণ হয় একটা হলো যে তারা নিজেরা খুব নিজেদের উপরে আস্থা নেয় বা অন্যরা তাদের সম্বন্ধে যে ধারণা রাখে সেটার ব্যাপারে তারা এখন সন্ধিহান হয়ে পড়েছে সুতরাং নিজেদেরকে নিজেদের ঢাক নিজেদের বাজাতে হবে সেই জন্য নতুন একটা ইন্ডেক্স তৈরি করা এটা বোঝাই যাচ্ছে তো সুতরাং যে তারা তারা নিজেরাই বুঝতেছে যে তাদের দেশের ডেমোক্রেসি বা গণতন্ত্র এখন বিপদে আছে সেটাকে কিভাবে বিভিন্নভাবে কি বলে তার উপরে রং লেপন করে